হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি রিদা হাসান, চলে এলাম নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেকদিন পরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো বন্ধুরা, মূলত আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এখন থেকে আমি প্রতি মাসে একটি করে আপডেট ভিডিও দিয়ে যাচ্ছি। সেই অনুযায়ী আজকে আমার 4 মাসতম দিন পার হচ্ছে, তো যে কারণে মূলত আজকে আপডেট ভিডিও আপনাদের জানাবার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাছাড়াও আরো নানাবিধি কিছু কথা বলবো আপনাদের সাথে। আমি আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, আপনারা যেহেতু জানেন আমি হেয়ার ট্রান্সপ্লান্টের যাবতীয় বিষয় আমি আপনাদের তথ্য দিতে থাকি, আপনাদের আমি হেল্প করে থাকি। সে অনুযায়ী আমি বিগত ভিডিওতে মূলত তুর্কি, বাংলাদেশ এবং ইন্ডিয়া এই 3টি দেশের কম্পারিজন করে যারা যারা আপনারা বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন তাদের কি সম্ভাবনার দিক দেখিয়েছি। যদি আমি কোনোদিন কোনো কারণে ইন্ডিয়াতে যেয়ে বা তুর্কিতে যেয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি, দেন অবভিয়াসলি আমি তখন সেই দেশের রিভিউ বা আপডেট সম্পর্কে আপনাদের জানাবো, কম্পারিজন করব। যেহেতু মূলত আমি এখন বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, তাই মূলত আমি ইন্ডিয়ার সাথে বা তুর্কির সাথে বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্ট কম্পারিজন করতে পারছি না, কারণ এটা আমি এখনো অনুভব করিনি বা এই বিষয়টা আমি এখনো জানি না। সো যখন আমি ইন্ডিয়া থেকে কোনো সার্ভিস নিবো, দেন অবশ্যই আমি তখন ইন্ডিয়ার ভালো দিকগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা বলছেন আমি কোনো স্পেসিফিক ডক্টরের প্রমোশন করছি, তাদের জন্য একটা কথা, যে ডক্টর আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে সেই কিন্তু অনেকটা রিস্কি একটি প্রজেক্টের মতো এখন রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে যদি আমার রেজাল্ট খারাপ আসে, অবভিয়াসলি আপনারা কেউ আমার সেই রেজাল্টটাকে ভালো বলবেন না, বা আপনারা কেউ আমাকে বলবেন না যে আপনার রেজাল্টটা খুব মাশাআল্লাহ এসেছে বা খুবই ভালো এসেছে, খুবই সুন্দর এসেছে। তো যে কারণে যদি আমার রেজাল্ট খারাপ আসে, আমি সেই ডক্টর বা সেই ক্লিনিকের জন্য একটি ব্যাড ওয়েল হতে পারি বা সেই ক্লিনিকের একটি বদনাম হতে পারি। তো যে কারণে আপনারা যারা বলছেন যে আমি মূলত আমি যে ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি তার প্রমোশন করছি সব ক্ষেত্রে, তাহলে আপনারা বিবেচনায় রাখবেন আমি তাদের প্রমোশনও করছি, আবার কোনো না কোনো দিক থেকে তাদের জন্য একটি রিস্কি সাইডও রয়ে যাচ্ছি। আপনারা যারা আমার সাথে সরাসরি কথা বলেছেন বা আমার সাথে সরাসরি দেখা করেছেন, আমি তাদের সবাইকে অনুরোধ করব এই ভিডিওটাতে একটি কমেন্টস করবার জন্য। আমি কয়েকজন মানুষকে সরাসরি ফোর্স করেছি যে আপনারা বাংলাদেশ থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করান বা আমি যে ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি সেই ক্লিনিক থেকে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করান। আমি কখনই এরকম কোনো কাজ করিনি। তো আমি গর্ব সহকারে এই কথাটা বলতে পারি বা আমার মধ্যে সেই কনফিডেন্স রয়েছে, আমি কোনো ক্লিনিকের এজেন্ট বা দালাল না যে ক্লিনিকটাকে প্রমোশন করবার জন্য আমি খুব নিচে নেমে যেতে পারবো। তো আপনারা এটুক বিষয়ে আমার প্রতি রাখবেন। আপনারা, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এবং সেই সকল ভাইদের বা সেই সকল মানুষদের যারা আমাকে বলেছে তাদের অ্যাবিলিটি সমর্থ সব দিক থেকে ভালো আছে, তো আমি তাদের সবসময় প্রেফার করেছি যে আপনারা দেশের বাইরে যেয়ে করান বা বাংলাদেশে যে ক্লিনিকগুলো আরো বেশি চার্জ করে সেই ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্লান্টটা করান। তো আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওতে কমেন্টস করেন যারা যারা আমার সাথে দেখা করেছেন। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, না জেনে না বুঝে বিনা দোষে আমাকে দোষী সাব্যস্ত করবেন না, আমাকে কোনো স্পেসিফিক ক্লিনিকের দালাল আখ্যায়িত করবেন না, কারণ আমি কোনো ক্লিনিকেরই প্রমোশন করছি না। আমি যেই ক্লিনিক থেকে আমার ট্রান্সপ্লান্ট করেছি আমার কাছে মনে হচ্ছে তারা বেস্ট এবং তারা সব দিক থেকে ভালো এবং আমার জন্য সেটা সুইটেবল, তাই আমি সেখান থেকে ট্রান্সপ্লান্ট করেছি। যদি আপনারা আমার সাথে কথা বলে সেখানে যে কথা বলেন বা আপনার পার্সোনালি সেখানে যে কথা বলে আপনারাও সে একই অনুভব পান, তো সেই ক্ষেত্রে এখানে আমার দোষটা কি হতে পারে আপনারা একটু বলবেন আমাকে। আমার লাইফটা শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট কেন্দ্রিক নয়, আমি আরো অনেক বিষয় করতে পারি। আমি আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক রকম ভিডিও আপলোড করতে পারি। তো আপনারা যারা ভাবছেন আমি শুধু ক্লিনিকের প্রমোশন করার জন্য এই ভিডিওগুলো করছি, তারা বোকা ছাড়া আর কিছুই। তো সেক্ষেত্রে থেকে মনে আসলো আমি আপনাদের সবাইকে ইনফর্ম করে রাখি, এই মাসে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমি কক্সবাজার ট্যুরে যাচ্ছি। সো সেই ট্যুরের আমি কিছু ব্লগিং করব, সেই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব। এটা আমার চ্যানেলের নতুন একটি সেগমেন্ট হিসেবে উপস্থাপিত হবে আপনাদের সামনে। সো আশা করি যেরকম আপনারা আমাকে হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিও দেখে সাপোর্ট করেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব ঠিক একইভাবে আপনারা আমার সেই ব্লগিং ভিডিও দেখেও আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ পেলে হয়তোবা আমি ভবিষ্যতে আরো নতুন নতুন ভালো ভালো বিষয়গুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো। শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট না, যে কোনো বিষয় হতে পারে যেটি আপনার পার্সোনাল লাইফে অনেক উপকার আসতে পারে। সো বন্ধুরা, চলুন আজকে মূলত আর কথা না বাড়িয়ে আমি আমার আপডেটটা আপনাদের প্রেজেন্ট করি। তো আজকের আপডেট হচ্ছে কি, এই মূলত আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার হেয়ার লাইনটা আগে থেকে অনেকটা ন্যাচারাল লাগতেছে বা দেখে মনে হচ্ছে যে আমার আমাকে দেখে কোনোভাবে এখন এই সাইড থেকে বা এই সাইড থেকে কোনো সাইড থেকে দেখে মনে হচ্ছে না যে আমার কোথাও কোনো দিক থেকে চুল কম রয়েছে। এখন আমি আপনাদের একটু ক্লোজ থেকে আমার হেয়ার লাইন এবং হেয়ারের অবস্থাটা দেখাবো, যেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমার হেয়ারটা কতটুকু ইম্প্রুভ হয়েছে। সো চলুন এখন আমি আগে সেই বিষয়টা আপনাকে দেখিয়ে নিই। সো মূলত এই হচ্ছে কি আমার হেয়ার লাইনের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ওরকম ডেন্সিটি হয়ে আসেনি, বাট যেহেতু আমার পিছনে চুল এখন অনেক রয়েছে তাই সামনের দিকটা অনেকটা ভালো দেখাচ্ছে। এই যে আমার পাতলা দিকগুলো, যে চুলগুলো এখনও সার্ভাইভ করেছে সেই চুলগুলো এত বড় হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চুলগুলো সব বড়। আপনাদের যদি একটু ক্লোজ থেকে দেখায় এখানে কিছু কিছু চুল দানা দানা এখন উঠতেছে, হ্যাঁ, যেগুলো আমি হাত দিলে বুঝতে পারতেছি যে এখানে আমার হাতে লাগতেছে, যে চুলগুলো মনে হচ্ছে এখন মানে কি বলবো, কোনো একটা চারা লাগালে যেরকম চারা থেকে একটা
পাতা বা কিছু একটা বের হচ্ছে এরকম কিছু মনে হচ্ছে আমি জায়গা জায়গা টাচ করলে। সো আমার ডেন্সিটি বিষয়টা আসতে হলে 6 মাস থেকে আপনারা বলতে পারেন এটা স্টার্ট হবে। সো আমার এখনও গ্রোথ ফ্যাক্টরটা স্টার্ট হয়েছে, সো এটা পুরোপুরি রেজাল্ট আসতে দেখি কতদিন সময় লাগতে পারে। সো তারপরের উপর নির্ভর করবে যে আমার ডেন্সিটিটা কতটুকু আসলো। সো মূলত আজকের ভিডিওটা আমার একলাই করতে হচ্ছে। সো আমার ভাই ফ্যামিলি সবাই ঘুমিয়ে আছে, এর কারণ হচ্ছে কি মূলত আমি রাতেবেলা ভিডিওটা করি, বহু রাতে জেগে আমি ভিডিওটা করি, কারণ সারাদিন আমার রোড সাইড বাসা, তো সারাদিন অনেক বেশি যান চলাচল হয় এবং সবাই খুব ক্রাউড সজাগ থাকে, সো অনেক শব্দ হয়, যে কারণে রাতেবেলা আমি সজাগ হয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি। সো তাই আজকে হয়তো আমি আমার পিছনের সাইডটা খুব ভালো করে দেখাতে পারবো না, আমি নিজের থেকে যতটুকু সম্ভব আপনাদের আপনাদের আমি আবার অনুরোধ করবো আমার ব্লগিং ভিডিওগুলো দেখে আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন। সো আপনাদের সবাইকে আরো কিছু বিষয় অনুরোধ করবো, যে সেটা হচ্ছে গিয়ে আপনারা আমার কমেন্টস বক্সে জানাবেন নেক্সট ভিডিওটা আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান, যদি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়ে কোনো ভিডিও দেখতে চান সেটা কোন টপিকের উপর হতে হবে সেই বিষয়টা আপনারা আমাকে জানান, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো এবং আপনাদের হেল্প করবো। যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে একটু ভালো করে ডিসক্রাইব করা বা তাদের সবাইকে শেয়ার করা, যাতে আপনারা কোনো রকম প্রতারণার শিকার না হন। যেহেতু আজকে দেখাবার মতন খুব বেশি কিছু নেই, সো আপনারা আমার গ্রোথটা বহু দেখতে পেরেছেন যে আমার গ্রোথ এখান থেকে ভালোই লাগছে, আমার ন্যাচারাল সাইডটা লুকস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাইড মেকআপটা ভালো রয়েছে, আমি আমার চুলগুলো একবার উপরে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু ভালো করে দেখতে পারবেন। এই হচ্ছে কি আমার বর্তমান অবস্থা। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে যে আমার সাথে কথা বলতে হলে সরাসরি ফেসবুক পেজ মেসেঞ্জারে যে আমাকে মেসেজ করবেন, আমি যথাসময় ফ্রি হয়ে আপনাদের সবার সাথে কানেক্টেড হব। সো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।